হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রেগুলার আপনাদের মাঝে যেহেতু আসতেছি, তাহলে প্রতিদিন আমার কেমন আছেন বন্ধুরা এটা বলার দরকার নেই। প্রতিদিন যেহেতু আমি আসি, অবশ্যই আমার বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। ভালো আছি বিদে আমি প্রতিদিনই আপনাদের মাঝে আসি। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো বন্ধুরা, আসলে আমরা মানুষ, পৃথিবীতে নাকি শ্রেষ্ঠ জীব মানুষ আমরা। বন্ধুরা, আমি আজকে যে বিষয়ে কথা বলবো ওই পশু নিয়ে। আজকে দু তিন দিন যাবত আমার ভারতের, বাংলাদেশের পাশেই তো ভারত, ভারতেরই একটা ঘটনা, কেরালাতে তা হাতিকে নিয়ে ঘটনা। তো একটা বনের হাতি, সে অন্তঃসত্ত্বা, হাতিটাও জঙ্গল থেকে সেই লোকালয়ে চলে আসে খাওয়ারের জন্য। আসার পরে কিছু লোক, কেরালার কিছু লোক, আনারসের ভিতরে ওনাকে, হাতিটাকে আনারসের ভিতরে বাজি দিয়ে, যেগুলো ফটকা ফুটায় আর কি, বাজি দিয়ে খেতে দেয়। আনারসটা খেয়ে ফেলে ওই বনের হাতিটা। খাওয়ার পরে তো ওনার মুখে যখন যায়, তখন তো বাজিগুলো ফোটা শুরু করে হাতিটার। যখন ফোটা শুরু করে, তখন তো পেটের ভিতরে চলে যায় বাজিগুলো। তখন সে হাতিটা বাঁচার জন্য কত না কাকুতি। সে গ্রামের মধ্যে ছুটে ছুটে, কোনো গ্রাম তার ভাঙাচোরা কিছুই করে নাই, গ্রামে ছুটে ছুটে একটা নদীতে গিয়ে চলে যায়। নদীর মাঝখানে পানিতে, পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। সে পানিতে গিয়ে একটা প্রেগনেন্ট, একটা হাতি হোক, সে পশু, একটা মা সন্তানকে বাঁচানোর জন্য পানিতে, 3 দিন যাবত পানিতে ছিল। তখন ফরেস্ট অফিসার যারা, বন বিভাগের গিয়ে, তারা আসে। 3 দিন তাকে অনেক চেষ্টা করে পানি থেকে লোকালয়ে উঠে আসার জন্য, আনার জন্য। সে কিছুতেই আসবে না ওইখান থেকে, কারণ মানুষকে পশু কিভাবে, আসলে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না, একটা পশু পশুকে কিভাবে এগুলা করলো। তা ভারতের মানুষ, ভারতে তো নাকি গণেশ, তো তাদের হাতি তাদের পূজা করে, গণেশ পূজা। তো ওনারা কীভাবে এভাবে একটা কাজ করলো, হাতি, তাও উনি প্রেগনেন্ট হাতি। আমার বলতে খুব খারাপ লাগতেছে, আমার মনে হচ্ছে উনি মানুষের চেয়েও অনেক কিছু। আর কেরালার মানুষ তো সাধারণত ভালো, শুনেছি আমি কেরালার মানুষ, কীভাবে একটা কাজ করা কি উচিত হলো, যে একটা হাতি পশুর সাথে এরকম আচার ব্যবহার করা কি আমাদের মানব জাতির কি এটা উচিত? আমরা তো পশু না, আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জীব, যাদেরকে বলে মানব জাতি। আমরা কেমনে আমরা এই কাজ করলাম? আজকে আমি দেখি খুব খারাপ লাগলো হাতিটার, যে বন বিভাগের ফরেস্ট অফিসার, আবার মেডিকেল নিয়ে টেস্ট করা হলো, বাচ্চা, হাতিটার বাচ্চা দেখলাম। যেমনই হোক, পশু হোক, তার সন্তানকে বাঁচানোর জন্য কত না চেষ্টা করলো। পানিতে গিয়ে 3 দিন সে দাঁড়িয়েছিল, অনেক চেষ্টা না করলো তার সন্তানকে বাঁচানোর জন্য, লাস্টে হাতিটা মারাই গেল। আজকে আমি দেখি অনেক আপসেট, ওইটা দেখে খুব খারাপ লাগলো যে এরকম একটা ঘটনা। সেজন্য আমি চলে আসলাম যে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। হয়তো ভালো লাগার তো না, আমি ভালো লাগার কথা বলতেছি আপনাদেরকে, ভালো লাগার না, কথাগুলো শেয়ার করেছি। কেমন এটা মানুষ, মানে কেমন হতে পারে পশুর সাথে মানুষ এভাবে কিভাবে করতে পারে? তো আমি আসলাম, এসে আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। মনটা খুবই খারাপ ওটা দেখার পরে। তো বন্ধুরা, আজকের মতো এখানে, আবার দেখা হবে অন্যদিন। আল্লাহ হাফেজ।